বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে যদি পুরো ভিডিওটা দেখেন। সকালে উঠে আমি যে কাজটা প্রথমে করি, গতকাল যেহেতু কাপড় ধোয়া হয়নি তো আজকে সকাল সকাল উঠে কাপড়টা দিয়ে দিচ্ছি মেশিনে। আর এখন বাজে হচ্ছে 8টা, আমি 8টা বাজে উঠেছি, সবাই এখনও ঘুমাচ্ছে। তো আমি আজকে সকালে নাস্তার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। আমার প্রত্যেকটা কাজ আমি প্ল্যানিং করে করি, কোন কাজটা আগে করলে আমার জন্য বেটার হবে তো সেই কাজটা আমি আগেই করি। সকালে ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর কাপড়টা ধুতে দিয়ে দিয়েছি, এখন রান্না করে চলে আসলাম। নাস্তাটা রেডি করে অন্য কাজগুলো করব। শীতকালে খিচুড়ি আমার খুবই পছন্দের একটা খাবার। তো এখানে হচ্ছে আমি আলু কুচি করে নিয়েছি আর বাঁধাকপি কুচি করে নিয়েছি। আর সব ঘুমে থাকতে আমার কাজগুলো এগিয়ে নিলে আমার জন্য ভালো হয়। ও উঠলে দেখা যায় আর তেমন কাজে হাত দিতে পারি না, ওকে অনেকটা টাইম দিতে হয়, ওকে একদম খাওয়া শেষ করা পর্যন্ত অনেক টাইম দিতে হয়। আর যেহেতু এখন ওকে নেবুলাইজার দিই তো সকালে ঘুম থেকে উঠলে একবার নেবুলাইজার করাতে হয়, দুপুরে একবার আর রাতে একবার করাতে হয়, তিনবারে দিই দৈনিক, তো সেই কারণে একটু টাইম লাগে। আর খিচুড়িতে হচ্ছে সবজি খিচুড়িটা আমার খুবই পছন্দ, তো বাঁধাকপি খুব বেশি সবজি দিলেও ভালো লাগে না, আমি বাঁধাকপি বা ফুলকপি থাকলে দিই। তো টমেটোটা খুব ভালো লাগে খিচুড়ির সাথে। তো আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে তারপর আমি চলে আসলাম, ভাগ্নে উঠে গেছে তো ভাবলাম ওর রুমটা একটু গুছিয়ে নিই। হালকা পাতলা আরও কয়েকটা কাজ করেও নিয়েছি, দুপুরে রান্নার জন্য যা রান্না হবে সেগুলোও বের করে নিয়েছি, তো অনেক কাজে আছে সেগুলো করে নিয়েছি, বাজার ছিল কিছু সেগুলো গুছিয়ে নিয়েছি। বিছানা করতে এসেছি আর এর মধ্যে হচ্ছে আওসাপও ঘুম থেকে উঠে গেছে, তো বিছানা আর করা হয়নি, এগুলো রেখে আমি ওকে রেডি করে নিয়েছি, ওকে হচ্ছে ফ্রেশ করে নিয়েছি, এখন আবার এসেছি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওরা দুজনে হচ্ছে উঠে গেছে, দুষ্টামি করতেছে। এ ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। খিচুড়ি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে, যেহেতু আমার সব কিছু একদম জোগাড় করা আছে। আর আওসাফের বাবাও উঠে গেছে, আর অনেক আগে যদি রান্না করে রাখতাম দেখা যেত এটা ঠান্ডা হয়ে যেত, খেতে ভালো লাগতো না, তো সেই কারণে হচ্ছে আমি সব কিছু রেডি করে তারপর এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো খিচুড়ি রান্না করার জন্য তেল গরম করে আমি মশলা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, অল্প আদা বাটা দিব। সকালবেলা ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে। চাউলটা একটু ভেজে তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর আমি রান্না করতে আসলে আওসাফ হচ্ছে কান্নাকাটি শুরু করে, তো আওসাফের বাবাকে বলছিলাম একটু হেল্প করতে, আওসাফ তার বাবার কাছে একদমই থাকতে চাচ্ছে না, তো আমি ওকে একটু নিচ্ছি। আর দেখা যায় সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে কেউই নাস্তা করতে চায় না, 10-15 মিনিট এমনিতেই চলে যায়, তো সেই টাইমটাতে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি, গরম গরম খাওয়া যাবে, ভালো লাগবে আচার দিয়ে খেতে। তো আমার সবজি আর চাউল ভাজাটা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আসলে আমি মাপঝোপ করে কোনো পানি দিই না, আমি আন্দাজে দিয়ে দিই, তো হয়েও যায়। তো সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আওসাফের বাবা যে কীভাবে কী করতে হবে, দুষ্টামি করছিল আসলে, তো আমি আসলে ভিডিওতে কীভাবে কথা বলে সেগুলো সে রিপিট করছিল কী করতে হবে না করতে হবে, তো এই যে সামনেই আপনারা শুনতে পাবেন। এরপর এটা করতে
এরপরে ঢাকনা দিয়ে সব বন্ধ করে দিয়ে খেয়াল করতে হবে উপরে নিচে চাইটা পড়ে রয়েছে কিনা, তারপরে তো হলো হলদি করে দেবে। হলুদ মরে কি কষানো আগে এগুলোকে হলুদ বেশি দেবে তো এইদিকে আমি খিচুড়িতে ঝোল অ্যাড করে দিয়েছি, এখন চুলাতে আমি মিডিয়াম আঁচে করে রেখে দিয়েছি। আর ডিম ভাজার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কেটে নিচ্ছি। আসলে দেখা যায় সে আমার সব সময় ভিডিও দেখে না, কিন্তু মাঝে মাঝে যখন ভিডিও দেখে তো আমার ভুলগুলো বা আমার কথার ধরনগুলো সে বারবার রিপিট করে, আমার সাথে দুষ্টামি করে আর কি। তো যাই হোক, খিচুড়িটা হতে হতে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আমি তিনটা ডিম নিয়েছি, তিনটা ডিম আমি একসাথে করে মেখে নেব। শশা কেটে নিচ্ছি, শশা আসলে খুব বেশি ছিল না, তো যা একটা ছিল সেটা কেটে রাখছি আর কি। খিচুড়ির সাথে এটা খেতে খুবই ভালো লাগবে, তো সেজন্য এটা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, এখন তুলে নিচ্ছি। তো এইদিকে আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে, এখন জাস্ট একটু দমে রেখে দিলেই হয়ে যাবে। আমি ভালো করে নাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর কি। আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর শীতকালে ধনিয়া পাতা যে যে কোনো কিছুর সাথে আমার খুব ভালো লাগে, তো আলাদা একটা গ্রহণ পাওয়া যায়। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আর ডিমটা ভেজে নেব। এই তো আমার সকালের নাস্তা, খিচুড়ি রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব। নামিয়ে নিলে হয়ে যাবে, খিচুড়ি রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না আর আমার কাছে খুব সহজ মনে হয়। তো এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেল, এখন জাস্ট নামিয়ে নেব আর ডিমটা ভেজে নেব। তো এই ফাঁকে একটা কথা বলি, অনেকে আমাকে বলছে যে আমি ভিডিও দিচ্ছি তারপরও তারা নোটিফিকেশন পাচ্ছে না বা তাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না।
তো সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনে প্রেস করবেন এবং অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে দেখবেন আমার নোটিফিকেশনটা চলে যাবে। শুধুমাত্র সাবস্ক্রাইব করলে দেখা যায় অনেক সময় নোটিফিকেশন যায় না, তো সেজন্যই বলছি এই টুকু কাজ কষ্ট করে করে নিলেই হয়ে যাবে। বিয়া করি এলার আকারে দেখি তো বুঝেছে বুঝেছে আর কি মারা না। আউসাপকে খাইয়ে দিয়ে আমি বসলাম খেতে। খাওয়ার পর হচ্ছে টেবিল মোছা, থালা বাসন দেওয়া, সব কিছু কমপ্লিট করলাম। কাকে খামচি দিয়ে আসবো? কেন তা না ভোন না ভোন না হ্যাঁ তা না ভোন না তানাকে কেন খামচি দিব? কেন দিব বলো? আর এদিকে আমি কাপড় ধুতে দিয়েছিলাম, সেগুলো আর বের করে শুকাতে দেওয়া হয়নি, এখন এগুলো বের করে নেব, বের করে শুকাতে দিয়ে দিব। কাপড়টা শুকাতে দিয়ে আমি আউসাপের নখগুলো কেটে নেব, তার নখগুলো অনেক দ্রুতই বড় হয়ে যায়, প্রায় দেখা যায় সপ্তাহে দুবারও কাটতে হয় এমনও হয়। সবাই আউসাপকে পসা বলতেছে, সবাই পসা বলতেছে, আমু কান্না করবো না, আমু কান্না করলে তুমি কষ্ট পাবে না, কষ্ট একটু পারবো না, একটু পারবে না, আমি তো কাল উঠি উঠি ওখানে আমি কাছে খাবেছি। আচ্ছা আমি সুপারম্যান। আচ্ছা তুমি সুপারম্যান, দাদু বাড়িতে যাবা? আমি স্ন্যাক না না তুমি স্ন্যাক না, তুমি সুপারম্যান। গন্ডার বলছে এই পাঁচা কথা বলবে না, আর সব সুপার না, আর সব সুপারম্যান। আর গন্ডা, আর গন্ডা গন্ডার। ও আচ্ছা, আস্তে 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 আস্তে, তারা আমি টাকা দিই। আজকে দুপুরে আমি খুব বেশি রান্না করব না, একটু তরকারি রান্না করা ছিল তো সেগুলো হয়ে যাবে, আর কই মাছ রান্না করতেছি। কই মাছটা আগে ভেজে রেখেছি, তারপর হচ্ছে এখন মশলাটা কষিয়ে রান্না করে নেব। আর আজকে বিকেলবেলা একটু বের হব, অনেক দিন বের হওয়া হয় না, তো ভাগ্নিকে নিয়ে এসে যেহেতু বেড়াতে এসেছে ওকে নিয়ে একটু বের হব, দেখা যাক কী কেনা হয়। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা ভালো করে মশলাতে কষিয়ে তারপর ঝোল অ্যাড করে দেব। তো এই যে আমরা টুকিটাকি কিছু শপিং করেছি, এরপর হচ্ছে একটা রেস্টুরেন্টে আসলাম খেতে, অনেক ভালো লাগছে ভিউটা, রাতের ঢাকা শহর আর কি, ব্যস্ত শহর বলা যায়। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্ত, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।